দেখো স্টেটমেন্ট বা যেটা এন্ডিং ব্যালেন্স দুই হাজার বাইশ সালের জন্য সেটা কিন্তু সেটা সেম জিনিসটা কিন্তু ওপেনিং ব্যালেন্স রিমেম্বার একুশ সালের ডিসেম্বর মানে বাইশ সালের জানুয়ারি একই কথা আর এটা বাইশ সালের ডিসেম্বর মাসের স্টেটমেন্টটা দেওয়া আছে সাধারণত রেশিওতে যে প্রশ্নটা পড়বে সেখানে যে স্টেটমেন্টটা তোমাদের দেওয়া থাকবে সেটি অ্যাসেট এবং লাইবিলিটিস মানে সম্পদ আর দায়ের বিবরণী থাকবে আসলে কোনটা কোন ধরনের সম্পদ আমি এক মিনিট আলোচনা করেই সরাসরি আমরা অঙ্কগুলো করে দিই ফর ইউর বেটারমেন্ট তাহলে এই আইটেমগুলো একটু দেখো ক্যাশ টাকা চলতি সম্পদ দুই সালের বছর শেষে ছিল তিন হাজার সাতশো বাইশ সালে আছে চার হাজার দুশো অ্যাকাউন্ট রিসিভেবল একুশ সালে ছিল তেইশ হাজার তিনশো দুই সালে একুশ হাজার একশো বুঝতে পারছো তো অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু এখন এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল যদি সত্যি বের করতে হয় তাহলে ওপেনিং আর ক্লোজিং দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে করে করতে হয় কোন সেন্সে কারণ আমরা তো দুই সালের অঙ্ক করবো এখানে লেখা আছে দেখো কম্পিউট দ্য ফলোয়িং রেশিওস ফর টু সালের এই অনুপাতগুলো করো কাজে বাইশ সালের এগুলো হলো সমাপনী ব্যালেন্স আর একুশ সালেরও সমাপনী মনে রাখবে একুশ সালের যেটা সমাপনী বা ক্লোজিং ব্যালেন্স সেটা বাইশ সালের বিগিনিং ব্যালেন্স এটা জানো তো সবাই একত্রিশে ডিসেম্বর রাত বারোটায় বললাম মজুত পণ্য আছে সাত হাজার বাইশ সালের এক তারিখে মজুৎপণ্য সাত হাজারই থাকবে এক সেকেন্ড পরে ঠিক থার্টি ফার্স্ট নাইট পালন করবে পরে এক সেকেন্ড পরেই এন্ডিং ব্যালেন্সটা বিগিনিং ব্যালেন্স হয়ে যায় যাই হোক যেমন বলছিলাম ইনভেন্টরি মানে গোডাউনে রক্ষিত পণ্য বা মার্সেন্ডাইজ ইনভেন্টরি একুশ সালে ছিল সাত হাজার মানে দুই হাজার বাইশ সালের বিগিনিং ব্যালেন্স সাত হাজার আর দুই হাজার বাইশ সালের বছর শেষে এখনো গোডাউনে মজুদ পণ্য আছে দশ হাজার ল্যান্ড হলো স্থায়ী সম্পত্তি যা একবার পার্সেস করেছে এটি আর রিসেল করবে না বিল্ডিং যে বিল্ডিংটা ব্যবসার উদ্দেশ্যে একবার ক্রয় করেছে স্বাভাবিকভাবে সেটি আর কখনো বিক্রি করবে না এটি স্থায়ী সম্পদ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং পুঞ্জীভূত অবশ্যই

কমন স্টক মানে সাধারণ শেয়ার হোল্ডার দশ টাকা করে মনে রাখতে হবে কমন স্টক বা জেনারেল স্টক যদি লেখা থাকে এটার অর্থ হলো সেই সকল শেয়ার মালিক যারা কোম্পানির শেয়ার ক্রয় করে মালিকানা লাভ করে তাদেরকে কমন সাধারণ শেয়ার হোল্ডার বলা হয় কমন স্টকের বাংলা হলো সাধারণ শেয়ার হোল্ডার এটাকে তোমরা বাংলায় ক্যাপিটাল বা মূলধন বলতে পারো অর্থাৎ মালিক কর্তৃক বিনিয়োগকৃত মূলধন এটি কিন্তু কারেন্ট অ্যাসেট লাইবিলিটিস না এটি হ্যাঁ দীর্ঘমেয়াদী দায় রিটার্ন আর্নিং রিটার্ন আর্নিং শব্দের অর্থ কে বলতে পারবে তোমাদের মধ্যে ইশরাত জাহান এবং আরেকটা ছেলে পরে এসেছে দেখলাম আশিক সর্দার বলতো রিটার্ন আর্নিং এর বাংলা অর্থ কি এবং এটা প্রতিষ্ঠানের সম্পদ নাকি দায় আবু কাশিদার রিটার্ন আর্নিং বাংলা হলো সংরক্ষিত আয় ভালো করে শুনে নিবে রেকর্ডিং থেকে দুইবার শুনবে লাভের যে অংশ একটি প্রতিষ্ঠান শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে দিয়ে ধরে রাখে তাকে রিটার্ন আর্নিং বা সংরক্ষিত আয় বল মনে করে একটা বছরে দশ লাখ টাকা লাভ হলো কোম্পানি আট লক্ষ টাকা শেয়ার হোল্ডারদের বন্টন করে দিল যে দুই লক্ষ টাকা ধরে রাখা হলো এইটাকে রিটার্ন আর্নিং বা সংরক্ষিত আয় বল এবং এই টাকার মালিকও তো কোম্পানির যারা শেয়ার মালিক তারাই এই টাকার মালিক কাজেই কোম্পানি মালিক প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করলে যেমন প্রতিষ্ঠানের জন্য দায়ী রিটার্ন আর্নিং বা সংরক্ষিত আয় লাভের অংশ মালিককে না দিয়ে প্রতিষ্ঠান যদি ধরে রাখে এটিও দায় তাহলে বোঝা গেল রিটার্ন আর্নিংস এটিও দীর্ঘমেয়াদী দায় বা অন্ত এবার ইনকাম স্টেটমেন্ট আয় ব্যয় বিবরণীতে ইনক্লুডেড ছিল নিচের তথ্যগুলো ইনক্লুডেড সংযুক্ত ছিল নিট সেলস আর টাকা এক লাখ সারা বছরে বিক্রি হয়েছে এক লাখ টাকার প্রোডাক্ট কস্ট অফ গুড সোলস বিক্রিত পণ্যের ব্যয় ষাট হাজার পাঁচশো টাকা মিট ইনকাম টাকা ষোলো হাজার কম্পিউটার দা ফলোয় রেসিও ফর টু থাউজেন্ড টোয়েন্টি মিস এর অনুপাতগুলো করো এক নম্বর অনুপাত আমরা করবো কারেন্ট রেশিও একটা একটা করে আমরা করি দেখি কে কে পারে বলো ফারজানা ইসলাম এবং শাফিয়া কারেন্ট এসিওয়ের সূত্রটা কি কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস কারেন্ট এসিও সূত্র হলো কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট পরীক্ষা হাউ টু ক্যালকুলেট যেভাবে ক্যালকুলেট করবে আমি ঠিক সেভাবেই তোমাদেরকে দেখিয়ে আগে সূত্রটা পরীক্ষার হলে লিখবে আচ্ছা গেছে হ্যাঁ ক্যামেরাটা ঘুরে গেছে সরি ফর দ্যাট জাস্ট ওয়েট ফর ততক্ষণ আমরা টাইম ওয়েস্ট বা নষ্ট করতে চাচ্ছি না তোমাদের জন্য পরামর্শ তোমরা সূত্র লিখে করো দেখি এক মিনিট সময় দিলাম স্ক্রিন দেখে দেখে করো আমি ততক্ষণ ক্যামেরাটা ঠিক করে দিচ্ছি হ্যাঁ কারেন্ট রেশিও সূত্র কি বলো কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করতে হবে হবে হলো এভাবে বড় কোনটা কোনটা চলতি সম্পদের আইটেম আছে এখানে ক্যাশ আছে অ্যাকাউন্ট রিসিভেবল আর ইনভেন্টরি আচ্ছা আশা করি এখন ওকে হ্যাঁ এখন আর হোয়াইট বোর্ড নিয়ে প্রবলেম হবে না আচ্ছা একজন বলছে ক্যাশ টাকা আছে অ্যাকাউন্ট রিসিভেবল আছে এবং ইনভেন্টরির কথা বলছে কারেন্ট আছে হ্যাঁ এবার আমি একটু একটু করে লিখে লিখে দেখাচ্ছি দেখো আইটেমটা লেকচার শিট তোমাদের সামনে আগেই দেওয়া হয়েছে সো কারেন্ট ইস্যুজ যার সূত্র হলো কারেন্ট অ্যাসেট তাহলে সূত্র লিখে নাও সবাই চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করো বলো উত্তর কার কত হয়েছে একটু বলো দেখি 1:1 কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট लायबिलिटीज সবার কি তাই হয়েছে নাকি চলতি সম্পদগুলোকে গুলোকে চলতি দায় দিয়ে ভাগ করলে কারেন্ট রেসিও টা পাওয়া যায় নাও এখন আমি মেন অঙ্ক এখানে আছে সেখানে দেখো কারেন্ট অ্যাসেট আছে ক্যাশ টাকা বলতো একুশ সালের টা লিখবো নাকি বাইশ সালের বুশরা বাইশ সালে বাইশ সালে সালের ক্যাশ টাকা আছে চার হাজার দুশো অ্যাকাউন্ট রিসিপেবল আছে একুশ হাজার একশো ইনভেন্টরি আছে দশ হাজার এই তিনটে হলো চলতি সম্পদ চলতি সম্পদগুলো সেই সম্পত্তি যা এক বছরের মধ্যে বিক্রি করে নগদ টাকায় রূপান্তর করা যায় আর বাকি সম্পত্তিগুলো স্থায়ী সম্পত্তি এই যে সেগুলো আর বিক্রি করতে হবে না অর্থাৎ যা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়নি তাকে স্থায়ী সম্পত্তি বলা হয় অথবা যা বিক্রি করে দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যায় না তাহলে তিনটা আইটেম চার হাজার দুইশো একুশ হাজার একশো আর দশ হাজার তোমরা একটু বলবে আমি টাকার ফিগারটা লিখে নিব কারেন্ট অ্যাসেট চার হাজার দুইশো তারপরে বলো একুশ হাজার একশো আর হাজার টাকা ইনভেন্টরি কারেন্ট লাইবিলিটি চলতি দায় যে দায় আমাকে অবশ্যই এক বছরের মধ্যে পে করতে হবে অ্যাকাউন্টস পেয়েবল আছে পাওনা টাকা পাবে বাকিতে পণ্য ক্রয় করেছিলাম বারো আর বাকি দুইটা প্রতিষ্ঠানের কাছে মালিক যে টাকা পায় তাকে অন্তদায় বলে তাকে স্থায়ী দায়ও বলতে পারবো কারণ মালিক কখনো প্রতিষ্ঠানকে টাকা গ্রহণের জন্য টাকা পরিশোধের জন্য প্রেশার ক্রিয়েট করে না আমি আবার বলছি যে দেনা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অবশ্যই এক বছরের মধ্যে পরিশোধ করে দিতে হয় তাকে চলতি দায় বলে কিন্তু কমন স্টক মানে শেয়ার মূলধন মালিক প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করেছে স্বাভাবিকভাবে সে দু বছরের মধ্যে টাকা তুলে নিবে না প্রতিষ্ঠান যতদিন থাকবে তার টাকা ইনভেস্ট করা থাকবে রিটার্ন আর্নিং সংরক্ষিত আয় তার লাভের অংশ থেকে প্রতিষ্ঠান টাকা কেটে কেটে একটা ফান্ড তৈরি করছে এই টাকাও মালিক নিবে না এখানে একটাই চলতি দায় আছে বারো টাকা

অর্থাৎ এক টাকা দায় পরিশোধ করার জন্য এই প্রতিষ্ঠান দুই টাকা সাতাশি পয়সা নগদ টাকা প্রতিষ্ঠানের ফান্ডে আছে কারেন্ট আদর্শ মান হলো টু ইস টু ওয়ান অর্থাৎ এক টাকা দায় পরিশোধ করার জন্য দুই টাকা ধরে রাখতে হবে কিন্তু এই প্রতিষ্ঠান এক টাকার জন্য প্রায় তিন টাকা ধরে রাখছে এখন এটাকে ভালো বলবে নাকি খারাপ বলবে দ্যাটস দ্য ম্যাটার খারাপ খারাপ সংস্কার এটা অলস মূলধন অলস ফেলে রাখছে বেশি টাকা পড়ে আছে বিষয়টা কেমন মনে করো প্রতিষ্ঠান 5 কোটি টাকা ঋণী তার জন্য সর্বোচ্চ 10 কোটি টাকা ধরে রাখা দরকার কিন্তু প্রাইস 14 কোটি টাকা প্রতিষ্ঠান মনে করো অলস ফেলায় রাখছে 2.87 এ প্রাইস 14 কোটি টাকা হবে সো এই যে অলস মানে পড়ে থাকা দিস ইন্ডিকেটস দা ইনএফিসিয়েন্সি অফ দা ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার অদক্ষতাকে নির্দেশ করে

যে সকল সম্পত্তি এক বছরের মধ্যে ক্যাশ টাকায় রূপান্তর করা যায় তাকে কারেন্ট অ্যাসেট বলে আর কুই ক্যাসেট মানে ওই সকল সম্পত্তি যা চাওয়া মাত্রই নগদ টাকায় রূপান্তর করা যায় তাকে কুই ক্যাসেট বলে চাওয়া এক বছর সময় দিবে না এখনই ক্যাশ টাকা দরকার এটাকে কুই অ্যাসেট বলে তরল সম্পদ একবারে তরল লিকুইড মানে পকেটে আছে অথবা ব্যাংকে আছে অথবা অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদারের কাছে টাকা পাওয়া যাবে হ্যাঁ অন্যভাবে বলা যায় সকল কারেন্ট অ্যাসেটিクイক অ্যাসেট শুধুমাত্র দুইটা আইটেম ব্যতীত কোন দুইটা আইটেম সাবডিট ফারজানা সকল কারেন্ট অ্যাসিটি অ্যাসেটিクイক অ্যাসেট দুইটা আইটেম বাকি ইনভেন্টরি ইনভেন্টরি আর ইনভেন্টরি আর আপনার প্রিপেড এক্সপেন্স থাকবে প্রিপেড মধ্যে যদি ইনভেন্টরি মজুদ পণ্য এবং প্রিপেড এক্সপেন্স থাকে ঠিক আছে একটু ছোট করে নিলাম বোর্ডটা দেখতে অসুবিধা হচ্ছে গোডাউনে রক্ষিত পণ্য ওইটা বিক্রি করলে বাকিতে বিক্রি হলে টাকা কালেকশন করতে সময় লাগতে পারে দুইটা স্টেপ জড়িত আছে এই কারণে ইনভেন্টরি ইচ্ছা করলে ক্যাশ টাকা রূপান্তর করা যায় না অনেক গোডাউনে অনেকের অনেক মজুত পণ্য থাকে ইচ্ছা করলে বিক্রি করতে পারে না তাড়াহুড়ো করে বিক্রি করলে বাকিতে বিক্রি হতে পারে সেই টাকা কিছুটা কালেকশন করা যায় যায় না তো সার্বিক বিবেচনায় ইনভেন্টরি এবং প্রিপেড এক্সপেন্স অগ্রিম খরচকে কুইক অ্যাসেট বলা যাবে না একইভাবে কারেন্ট লায়াবিলিটিস কে কুইক লায়াবিলিটিস বলা যায় দুইটা একটা আইটেম ব্যতীত সকল চলতি দায়ী কুইক লায়াবিলিটিস শুধুমাত্র ব্যাংক ওভারড্রাফট ব্যতীত কারণ ব্যাংক বলছে কারেন্ট লায়াবিলিটিস হলো যে দায় এক বছরের মধ্যে আমাকে অবশ্যই পরিশোধ করতে হবে আর কুইক লাইবিলিটিস হলো যে দায় আমাকে চাও মাত্রই পরিশোধ করতাম তো ব্যাংক ওভারড্রাফটটা ব্যতীত কেন কারণ ব্যাংক সাধারণত কাস্টমারকে খুব বেশি প্রেসার ক্রিয়েট কখনো করে না এবার আসো তাহলে কুইক অ্যাসেট এর মধ্যে আমরা দেখব দুইটা আইটেম কখনো লেখা যাবে না মনে রাখতে হবে সকল কারেন্ট অ্যাসেট কুইক অ্যাসেট দুইটা আইটেম ব্যতীত বলো কোন দুইটা আইটেম ব্যতীত বুশরা এবং অবকাশিক দার ইনভেন্টরি ব্যতীত

অর্থাৎ এক টাকা দায় পরিশোধ করার জন্য পকেটে সব সবসময় এক টাকা ধরা থাকবে এটি হলো তড়িত অনুপাত কিন্তু এই প্রতিষ্ঠানে এক টাকা দেনা পরিশোধ করার জন্য দুই টাকা ছয় পয়সা ধরে রাখছে ভেরি ব্যাট তার মানে বিষয়টা এমন যদি একশো কোটি টাকা দেনা থাকে তাহলে দুশো কোটি টাকা ধরে রাখছে আরো বেশি অত্যন্ত খারাপ সো ওই একই ব্যাখ্যা লিখতে হবে ঠিক আছে যে ব্যাখ্যাটা আমি এর আগে নোটআউট করে দিয়েছি দ্য কুঁকিশ অফ দিস অর্গানাইজেশন

মানে মালিকানা সত্ব রিটার্ন মানে স্টক হোল্ডার ইকুইটি মালিক প্রতিষ্ঠানে যে সম্পদ বিনিয়োগ করেছে তার এগেনস্টে কত টাকা রিটার্ন এসছে সেটি আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে আর একটা আইটেম বাকি আছে নিট মার্জিন রেশিও আর ইনভেন্টরি টার্ন ওভার রেশিও তো আমাদের যেহেতু জুম অ্যাপস লাইনটা এখন যদি না কেটে দিই ব্রেকে যেতে হবে কাজেই আমি লাইনটা এখনই কেটে দিচ্ছি এক সেকেন্ডের মধ্যে তোমরা ক্লাসে ফিরে আসো বাকি তিনটা সলিউশন করবে কোনো ব্রেক দিচ্ছি না এক সেকেন্ড অলবি হ্যাঁ